আমি উন্নতি বেথরহরি থেকে, উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি বোন লিট্টি নিয়ে চলে এসেছি। লিট্টির ভিতর চকলেটি পুড়িয়ে ভরা আর খেতে দারুণ, বানানো একদম সহজ। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তো আমি প্রথমে একটা বোল্ট বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি এক কাপ মতো গরম দুধ দেব, একটা আঙুল ডোবানো যায় সেরকম গরম দুধ দিয়ে দেব, স্বাদ মতো লবণ, আর দেব এক চামচ ইস্ট। এখানে দেব চিনি, চিনি আমি দু চামচ দিয়েছি। এবার দেব এখানে তেল। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখানে আমার মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা। তো এখানে আমি দুই বাটি মতো ময়দা নিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা শুকনো ডো তৈরি করে নেব। তো এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো। আর এই মাখাটা কিন্তু যতটা মাখবেন ততটা সফট আর ততটাই ফুলবে। তো আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। তো এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। তো এবার আমি ঢাকনা খুলে নিয়েছি। তো আপনাদেরকে স্কিপ করে গেছি আমি নিজেই ভিডিওটা শ্যুট করতে। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম, যত গরমে রাখা যাবে ততটাই ফুলবে। তো দেখেন আমার কতটা ফুলেছে, পুরো বাটিটা ফুলে উঠেছে। তো এবার আমি হাওয়াটা বের করে আরেকটু মেখে নেব। তো এখানে আমার ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গোল করে লেচি কেটে নেব। তো এই লেচিটা ছোট বড় যে যেরকম চাইবে সেরকম শেপে করা যাবে। তো আমি যেরকম একটা রুটি হয় সেরকম আকারেই গোল গোল করে সব কটা কেটে নেব। তো এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। তো এখানে আমার 8 পিস লেচি হয়েছে। তো এবার আমি গোল গোল করে একটা বাটির মতো তৈরি করব। তারপরে এখানে আমি ডেয়ার মিল্ক চকলেট নিয়ে নিয়েছি, চকলেটটার ভিতরে দিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে বল মতো তৈরি করে নেব। তো দেখেন আমার পুরো বলটা রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আর একটা দেখিয়ে দিই, তো আমি আবারও এখানে বাটির মতো করে নেব, তারপর একটা করে চকলেটের টুকরা দিব, দিয়ে মুখটা আটকে দিয়ে গোল গোল করে বলের মতো করে নেব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বলই কমপ্লিট করে নেব। তারপরে আমি এই বলগুলোকে আবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পর বলগুলো আরও একটু ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এইগুলো এখানে প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু তেলটাকে খুব গরম করা যাবে না, একদম লোতে রেখেই অল্প গরমেই বলগুলো ছেড়ে দিতে হবে। তো এখানে আমি একে একে সবগুলো বল ছেড়ে দেব। আর এখানে কিন্তু একদম উনানের মানে গ্যাসের উনানের আঁচটা বাড়ানো যাবে না, একদম লোতে রাখতে হবে। তো এইগুলো কিন্তু আমি সবগুলো একে একে সবগুলো কিন্তু পরপর সাজিয়ে দিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করেই এগুলো সাজাতে হবে।
তো আমার সাজানো হয়ে গেছে। তো আমি এভাবে 1 মিনিট রেখে দেব। তো 1 মিনিট হয়ে গেছে, তেলটা হালকা গরম হয়ে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি 3 মিনিট মতো ঢেকে দিয়েছি। তো 3 মিনিট পরে দেখেন কতটা ফুলেছে। তো এইবার আমি উল্টে দেব সবগুলো। তো এখন আমি সবগুলো বন উল্টে দিয়েছি। তো বনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর ফুলে ফুলে কিন্তু অনেক মোটা মোটা হয়ে গেছে। তো এই চকলেট বনটা কিন্তু খেতে খুব টেস্ট। আর এই চকলেট বনটা তোমার 2 থেকে 3 দিন ঘরে রাখা যায়, এটা নষ্ট হয় না। তো আমি এ পিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে বনের। তো এখন আমি সবগুলো বন উঠিয়ে নেব। এখানে আমি একে একে সবগুলো বন উঠিয়ে নেব। তো আমার চকলেট বন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন।